স্বাগত জানাচ্ছি স্ট্যামফোর্ড দুপুরের সংবাদের সাথে আছি আমি রিপন মোল্লা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সংগ্রহের বই এখন মনোরম পাঠাগার। উদ্বোধন হল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের নন ক্রেডিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোর্স। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, যানজট ভোগান্তিতে ঢাকাবাসী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুন্দর আর মনোরম পরিবেশে বই পড়তে কার না ভালো লাগে। যানজট আর শত সমস্যার নগরী ঢাকাতে যদি একটু নীরবতার মধ্যে জ্ঞান চর্চা করা যায় তবে ক্ষতি কি? বই পড়ার এমন আদর্শ পরিবেশই সৃষ্টি করে রেখেছে জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ। বসির মেধার ক্যামেরায় জানাচ্ছেন মঞ্জুর আলম। ধানমন্ডি সাতেরে রবীন্দ্র সরোবরের খুব কাছে 2015 সালের নভেম্বর মাসে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ। নীরব আর মনোরম পরিবেশে যাদের বই পড়ার ইচ্ছা, এই লাইব্রেরি তাদের আদর্শ জায়গা, বিশেষ করে গবেষকদের জন্য। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের সংগ্রহের বই থেকে এই লাইব্রেরি। দুর্লভ সব গবেষণার বইয়ের স্বর্গ হলেও এখানে রয়েছে উপন্যাস, ম্যাগাজিন, ইতিহাস নির্ভর বইসহ আরও অনেক বই। খুব তাড়াতাড়ি পাঠাগারটিকে আরও বেশি সম্পূর্ণ করা হবে বলে জানান পাঠাগারটির নির্বাহী। লাইব্রেরিটাকে আরও অনেক বেশি রিচ করা এবং আমাদের বুক ডোনেশন আমরা চালু করব। তান্ত্রিক ঢাকায় তরুণদের এক পছন্দের প্রতিষ্ঠান হয়ে উঠছে এই পাঠাগার। আমরা এই তরুণ প্রজন্ম যখন মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইসের ওপর নির্ভর হয়ে পড়েছি, তখন আমাদের এই জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক লাইব্রেরি এক মুখ্যম সময়ে এসে আমাদের, আমি বলবো, বাঁচিয়েছে আমাকে। লাইব্রেরির পরিবেশ নিয়ে এখানে আসা পাঠকদের প্রশংসার কমতি নেই। আমি এখানে মাঝে মধ্যে আসা হয়, আমার ইউনিভার্সিটি কাছে, তাই যখনই সময় পাই তখন এখানে আসি। এখানে পরিবেশ মানে পুরো ভিন্ন, এখানে নিরিবিলি পড়াশোনা, মানে পড়ার প্রতি একটা মনোযোগ যেটা বলে সেটা আসে আমার সম্পূর্ণ। কারণ শহরে পুরো অট্টগোল, মানে এত যানজট, মানে এত শব্দ দূষণ, আর এখানে পুরো নিরিবিলি। কিছুদিন পর থেকে পাঠকরা চাইলে বই নিজের কাছে নিয়ে পড়তে পারবে বলেও জানান এই নির্বাহী। এখনকার যেটা সিস্টেম সেটা হচ্ছে আপনার বই এখানে বসে পড়তে হবে, আপনি কোনো পাঠক এখান থেকে বই বাসায় নিয়ে যেতে পারবেন না। তো এই কারণে অনেকে আপত্তি জানায় যে বইগুলো বাসায় নিতে পারলে ভালো হতো। তো ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে এরকম সুবিধা দেবার জন্য পাঠকদেরকে, হয়তোবা যেগুলো রেয়ার বুক আমাদের সেগুলো হয়তোবা আমরা চেষ্টা করব আমাদের কালেকশনের ভেতরে রাখার জন্য, কিন্তু অন্যান্য যে নতুন বই আমরা আনব সেগুলো আমরা চেষ্টা করব পাঠকদেরকে যেন সার্কুলেট করা যায়। গতানুগতিক লাইব্রেরির তুলনায় জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ অনেকটাই ভিন্ন। 2015 সালের দিকে যাত্রা শুরু করলেও অল্প কিছুদিনের মধ্যেই পাঠকদের মন জয় করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। জ্ঞানের বাহক বইকে সকলের মাঝে পৌঁছে দেওয়া যাদের মূল লক্ষ্য। মঞ্জুর দেওয়ান, স্ট্যামফোর্ড নিউজ, ঢাকা। আজ রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আগমনকে কেন্দ্র করে রাজধানীতে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজটের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ চত্বরে রয়েছেন আমাদের রিপোর্টার বশির মৃধা। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। বশির, যান চলাচলের পরিস্থিতি এখন কেমন দেখছেন? হ্যাঁ রিপন মোল্লা, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি এই মুহূর্তে আছি শাহবাগ এলাকায়, যেখানে যানবাহনে তীব্র জ্যাম লেগে আছে। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আগমনের ফলে এই জ্যামের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আজ ঢাকেশ্বরী মন্দিরে যাবেন, যার ফলে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো নিরাপদ বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে এবং এর ফলে সাধারণ জনগণের ভোগান্তির কোনো শেষ নেই। তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য কোনো যানবাহন সেভাবে পাচ্ছেন না, তাদের গন্তব্যে তারা যাচ্ছে, অনেকে যাচ্ছে পায়ে হেঁটে, যার ভিতরে যারা অসুস্থ রোগী তাদেরও অনেক ভোগান্তি হচ্ছে। আমার পাশেই আছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ এবং আমার সামনে আছে ইব্রাহিম মেডিকেল কলেজ, যাদের যেখানে সাধারণ নাগরিক, সাধারণ রোগীরাও আছেন, তারা যেতে পারছেন না। রিপন মোল্লা, এখানকার সর্বশেষ পরিস্থিতি এটাই ছিল। ধন্যবাদ বশির মৃধা। দর্শক, এতক্ষণ শাহবাগের যান চলাচলের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী বশির মৃধা। রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে উদ্বোধন করা হলো নন ক্রেডিট কোর্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মৃতি লাইব্রেরি। বিনা বেতনের এই কোর্সটির দায়িত্বে থাকবেন বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী আব্দুল মান্নান। সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মৃতি লাইব্রেরি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম ফিরোজ আহমেদ। জীবন সুন্দর করতে হলে বই পড়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের বার্তা সম্পাদক তুষার আবদুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ তাহমিনা খাতুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।